আসসালামু আলাইকুম অনলাইনে যারা ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এসি মার্কেট থেকে কিভাবে কতভাবে আপনি টাকা ইনকাম করতে পারেন তো যারা অনলাইনে ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদেরকে বলবো তো ধর বা এসি মার্কেট হচ্ছে অনলাইনে যারা ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য অন্যতম একটা আশীর্বাদ কারণ অন্য অন্য মার্কেটের চেয়ে আপনি খুব সহজে প্রথম বা দ্বিতীয় মাস থেকে ইনকাম করতে পারবেন কারণ এখানে কম্পিটিটার অনেক অনেক কম বাট এখানে আপনার কাস্টমারের পরিমাণ প্রচুর কাস্টমার আছে মিলিয়ন মিলিয়ন কাস্টমার আছে আপনি চাইলে একটু যদি আপনি দক্ষ হন আপনি এখান থেকে খুব সহজে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তো এসিতে অনেকভাবে ইনকাম করার সুযোগ আছে আমরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এসি থেকে ইনকাম করবেন তো ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি করে রাখবেন কারণ আমাদের চ্যানেলে অনলাইন বা অনেক ভালো ভালো ভিডিও পাবেন যেগুলো আপনার অনলাইন শুরু করার ক্ষেত্রে বা অনলাইন কেরিয়ারকে আরো অনেক দূর নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে সাপোর্ট দিয়ে থাকবে তাহলে আর কথা না বাড়িয়ে আমাদের অ্যাকাউন্টটি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের সাথে ভিডিওর মূল বিষয়বস্তুতে চলে আসুন ইসি মূলত অনলাইন ই কমার্স প্ল্যাটফর্ম তো ই কমার্স প্ল্যাটফর্মে আপনি যদি বিজনেস করতে চান আপনাকে একটা প্রপার প্ল্যানিং করতে হবে কারণ যে কোনো বিজনেস করার আগে যদি আপনি প্রপার প্ল্যানিং না করেন বা প্রপার প্ল্যান না করেন তাহলে আপনার ব্যবসা শুরু করার পর আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনি কখনো প্রফিট করতে পারবেন না তো আমি বলবো যে ইসিও একই রকম অবস্থায় ইসিতে যদি আপনি কাজ করতে হয় তাহলে আপনাকে আগে ইসিতে ঢোকার আগে আপনাকে একটা সুন্দর প্ল্যান করতে হবে আর প্ল্যান করার পূর্বেই যে জিনিসটা জানতে হবে এটা হচ্ছে আপনি ইসিতে যে কাজ করবেন এসসিতে কে নিয়ে কাজ করবেন এসসিতে কতভাবে ইনকাম করা যাচ্ছে আপনি কোনভাবে ইনকাম করবেন এই বিষয়গুলো আপনার লক্ষ্য স্থির করতে হবে তো লক্ষ্য স্থির করার আগে আপনাকে আগে জানতে হবে এসসিতে মূলত কয়ভাবে ইনকাম করা যায় এসসি থেকে চারভাবে ইনকাম করার সুযোগ আছে প্রথমত আপনি শপ ওপেন করে আপনি চাইলে আপনি ফিজিক্যাল প্রোডাক্ট সেল করে এখানে বিজনেস করতে পারবেন এখন ফিজিক্যাল প্রোডাক্ট বলতে জামা কাপড় জুয়েলারি কসমেটিক্স হ্যান্ডিক্রাফট এই জাতীয় প্রোডাক্ট গুলোকে ফিজিক্যাল প্রোডাক্ট এর মধ্যে আসবে ফেলছে যারা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা এখানে শপ ওপেন করে আপনি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে আপনি বাংলাদেশ থেকে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করার সুযোগ আছে কারণ আপনি যদি আহ তে সার্চ করেন তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি থেকে শুরু করে নকশী গাঁথা বা ওয়াল পেপার বাংলাদেশে বিভিন্ন হ্যান্ডিক্রাফট এই জাতীয় প্রোডাক্ট গুলো প্রচুর পরিমাণে এর তে চাহিদা আছে এবং অনেকে সেল করছে এখন ধরুন আপনার কোনো ফিজিক্যাল ফিজিক্যাল আইটেম আইটেম নেই বা আপনি নিয়ে কাজ করতে না আপনার কি আছে আপনি গ্রাফিক ডিজাইন ভালো জানেন আপনি ডিজিটাল মার্কেটিং ভালো জানেন বা আপনি ওয়েব ডিজাইন ভালো জানেন তাহলেও আপনি কিন্তু এই মার্কেটে আপনি ভালো পরিমাণ টাকা ইনকাম করার সুযোগ আছে কারণ ইসি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ফিজিক্যাল এবং ডিজিটাল প্রোডাক্ট দুটোই সেল করার সুযোগ আছে তো আপনারা যারা গ্রাফিক ডিজাইনে দক্ষ বা ডিজিটাল মার্কেটিং অথবা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন বিভিন্ন মার্কেট তো আমি বলবো যে আপনারা চাইলে এখানে খুব সহজে প্রথম মাস থেকে আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি এবং আমার অন্য অন্য স্টুডেন্ট যারা কাজ করছে প্রত্যেকে প্রথম মাস থেকে আপনার ইনকামে চলে গেছে কিন্তু আপনারাও এখানে সব ক্রিয়েট করে আপনারা অন্য মার্কেটের চেয়ে সহজে আপনারা এখানে ক্যারিয়ার স্টার্ট করতে পারেন কারণ ফাইবার আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার ডট কমের মতো জায়গাগুলোতে যেখানে আপনার অনেক সময় আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে বা আপনাকে এখানে কাজ করে দিতে হয় অথবা আপনার অনেক কম্পিটিটর আসছে অথবা ইন্টারভিউ ফেস করতে হচ্ছে এই জাতীয় কোনো ঝামেলা এটসি মার্কেটে নেই এসিতে প্যাসিফ ইনকামের জায়গা জাস্ট আপনি প্রোডাক্টগুলোকে গ্রাফিক ডিজাইনগুলোকে আপনি এখানে আপলোড করলেন আপলোড করার পরে আপনার প্রাইস দিয়ে দিলেন যাদের পছন্দ হবে তারা জাস্ট আপনার বাই করে নিচ্ছে বাই করে তারা ডাউনলোড করে নেবে নিয়ে তাদের মতো করে তারা কাস্টমাইজ করে নেবে একটা প্রোডাক্ট বারবার সেল হচ্ছে বারবার সেল হওয়ার মানে হচ্ছে পয়সা আপনি এখানে ফ্যাসিলিটি খুব ভালো পাবেন অন্য আরেকটা মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন ড্রপ শিপিং এর মাধ্যমে আপনার ইনকামের সুযোগ আছে এখন ড্রপশিপিং কি অনেকে হয়তো জানেন অনেকে জানেন না তো যারা জানেন না তাদের জন্য বলছি ড্রপশিপিং হচ্ছে মূলত এমন একটা বিজনেস মেথড যেখানে আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট থাকছে না বাট আপনি আপনার শপ ক্রিয়েট করে আপনি হোলসেলারদের কাছ থেকে বা সাপ্লায়ারদের কাছ থেকে আপনি প্রোডাক্ট নিয়ে আসলেন প্রোডাক্ট নিয়ে এসে আপনি আপনার শপের মধ্যে আপনি স্টোর করলেন যখন আপনার কোনো প্রোডাক্ট সেল হচ্ছে আপনার শপে কোনো প্রোডাক্ট সেল হচ্ছে তখন আপনি ওই হোলসেলার বা সাপ্লায়ারের কাছে আপনি প্রোডাক্টের ইনফরমেশনটা দিয়ে দিলেন সাপ্লায়ার কাস্টমারকে প্রোডাক্টটা ডেলিভারি করলো বিনিময় আপনি এখান থেকে একটা প্রফিট নিতে পারছেন ঠিক প্রফিটটা এরকম ধরুন সাপ্লায়ারের প্রোডাক্টের প্রাইস হচ্ছে একশো ডলার আপনি আপনার শপে দিলেন দেড়শো ডলার তো একশো ডলার এবং দেড়শো ডলার মাঝখানে যে গ্যাপটা পঞ্চাশ ডলারে পঞ্চাশ ডলার আপনার অ্যাকাউন্টে ঢুকে গেল তো এই বিজনেস মেথড বা ড্রপশেপিং বিজনেস মেথড পৃথিবীতে যথেষ্ট জনপ্রিয় আর এটাকে কাজে লাগিয়ে আপনি এসি থেকেও ভালো পরিমাণ ইনকাম করতে পারেন তারপরে যে চতুর্থ যে মাধ্যমটি সে মাধ্যমটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে এসি থেকে ভালো টাকা আয় করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং ধরুন আপনার কোনো ডিজিটাল স্কিল নেই বা আপনার ফিজিক্যাল কোনো প্রোডাক্ট নেই আপনি একটা ওয়েবসাইট নিয়ে আপনার যদি ডিজিটাল মার্কেটিং এর কিছু নলেজ থাকে বা পেইড ক্যাম্পেইন করে আপনি ওয়েবসাইটে ওয়েবসাইট যখন থাকবে এসসিএ তে যখন আপনি অ্যাফিলিয়েটের আবেদন করবেন এসসি আপনার অ্যাফিলিয়েটটা অ্যাকাউন্টটা অনুমোদন দিবে অনুমোদন দেওয়ার পরে এক্সির যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট আপনি আপনার শপে স্টোর করতে পারবেন তো আপনার সব থেকে আপনার যদি কেউ কোনো ভিজিটর আপনার শপে আসে এবং আপনার সব থেকে যদি আপনার শপের কোনো প্রোডাক্টে ক্লিক করে তে ঢুকে এবং ওই লিংকে ক্লিক করার পরে ইস্যি থেকে যদি কোনো প্রোডাক্ট বাই করে দেন এটার একটা কমিশন পান মূলত কমিশন ভিত্তিক যে বিজনেসটা এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি তে কাস্টমার ট্রান্সফার করবেন বা কাস্টমার ড্রাইভার করবেন ওই কাস্টমাররা আপনার লিঙ্ক ধরে যে কাস্টমাররা আসবে তারা যদি এসসি থেকে প্রোডাক্ট পায় প্রোডাক্ট কিনে আপনি কমিশন পাবেন তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চাইলে এসছিতে ফিজিক্যাল প্রোডাক্ট সেল করেও ইনকাম করতে পারবো অথবা ফিজিক্যাল প্রোডাক্ট না থাকলে আপনার ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে পারবো এবং যদি ডিজিটাল প্রোডাক্টও না থাকে আমরা অ্যাপিলিট মার্কেটিং টেক কাজ লাগাতে পারি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোনো সুযোগ না থাকে তাহলে আমরা ড্রপশিপিং করে খুব সহজে ইনকাম করতে পারবো বা আরেকটা মাধ্যমও আপনি টাকা করতে পারবেন এখানে এখানে যদি আপনার শুধু আন্তরিকতা থাকে যে আমি ই কেরিয়ার করতে চাই বা ই মার্কেট থেকে টাকা আয় করতে চাই সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রোডাক্ট সোর্সিং করব আমরা দেখিয়ে দেব কিভাবে আপনার ই-সিটে অ্যাকাউন্ট করে কোনো রকম যোগ্যতা ছাড়াই আপনি টাকা ইনকাম করবেন আপনি জাস্ট আপনাকে সব ক্রিয়েট করে আপনাকে প্রোডাক্ট সোর্সিং করে আপনাকে ছোট্ট একটা ট্রেনিং আমরা দিয়ে দিব যে ট্রেনিং এর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট গুলোকে নিজে প্রমোট করতে পারবেন এবং ওই এর মধ্য দিয়ে আপনার প্রোডাক্ট গুলো যখন সেল আসবে দেন আপনি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করে আপনি আপনার আপনি ইনকাম করতে পারবেন করে বাংলাদেশ থেকে যারা কাজ করতে চাচ্ছেন আমি বলবো যে এটা যথেষ্ট জায়গা কারণ বাংলাদেশের হাজারো প্রফেশনাল আছে হাজারো ফ্রিল্যান্সার আছে যারা অন্যান্য মার্কেটে ভালো করছেন অথবা অনেকে কাজ জানা থাকার পরেও বিভিন্ন মার্কেটে হয়তো প্রতিযোগিতায় টিকতে পারছেন না তাদের জন্য এটি আশীর্বাদ হতে পারে এখানে খুব সহজে খুব সহজে আপনার ইনকাম করার সুযোগ আছে এবং প্রথম মাসে এমনও দেখা গেছে প্রোডাক্ট আপলোড করার পরে এক সপ্তাহের মধ্যে আপনার সেল আসছে বাংলাদেশ থেকে আপনার ইসি মার্কেটে কাজ করে এখনো খুব বেশি কম্পিটিভ নেই খুব বেশি সেলে পেলে এখনো কাজ করছে না তো যারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য তারা এখনই শুরু করতে পারেন তবে বাংলাদেশ থেকে আরেকটা সমস্যা আছে বাংলাদেশ থেকে সমস্যা হচ্ছে এসিতে যদি আপনি অ্যাকাউন্ট করতে যান করার জন্য দুটো বিষয় বাধ্যতামূলক একটা হচ্ছে বাংলাদেশ সে সমস্ত ট্রানজেকশন পেপালে হয় যাদের পেপাল আছে শুধুমাত্র তারাই বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতে পারবেন আরেকটা বিষয় আছে আরেকটা বিষয় হচ্ছে মাস্টার কার্ড লাগবে পেপাল এবং মাস্টার কার্ড বাংলাদেশের কোন কার্ড এসেছি সাপোর্ট করে না এবং আগে পেওনিয়ার সাপোর্ট করতে এবং পেওনিয়ার কার্ডটাও সাপোর্ট করে না দ্যাটস ওয়াই যারা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন বা অ্যাকাউন্ট ভেরিফি সব ভেরিফিকেশন করতে চাচ্ছেন তারা একটু জটিলতায় পড়বেন কারণ যাদের কার্ড নেই তাদের যোগ্যতা থাকার পরেও তারা এসি মার্কেটে আপনার বিজনেস করতে পারবেন না তবে এই ক্ষেত্রে আমরা আমরা যারা আপনারা নতুন যারা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের অ্যাকাউন্ট শপ আপনাদের সব ওপেন করে দেব অ্যাক্টিভ করে দেব খুব সহজে এই মার্কেটে ব্যবসা করতে পারবেন তো আমাদের ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সাপোর্ট দেব আমাদের যে ইসি নিয়ে সামনে আমাদের যে কয়েকটা ভিডিও হবে প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য অনেক বেশি কাজে লাগবে কারণ প্রত্যেকটা ভিডিওতে আপনার ইসসির টিপস ইস বিভিন্ন আর্নিং এর বিভিন্ন টেকনিক্স ইসির হিডেন যে পার্টগুলো মার্কেটিং এর এগুলো থাকবে প্রোডাক্ট গুলো কি কীভাবে প্রমোট করবেন এই বিষয়গুলো নিয়ে এসসি সমস্ত প্রবলেম সলিউশন এবং এস মার্কেটিং এস প্রোডাক্ট র‍্যাঙ্কিং নিয়ে একের পর এক ভিডিও আপলোড করা হবে আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন kita takkan panjang tentang Allah bes